প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারতের নগরায়ণ। নগরায়ণের সাথে যুক্ত শব্দগুলি হল শহর বা আরবান প্লেস, গ্রাম, রুরাল প্লেস, গ্রাম এবং শহরের সীমারেখা, রুরাল আরবান ফ্রিঞ্জ এবং রুরাল আরবান কন্টিনিউম। নগর এবং নগরায়ণের তেমন কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও আদমশুমারি অনুসারে গ্রাম এবং শহরের ডেমোগ্রাফিক বা জনসংখ্যাতাত্ত্বিক, অর্থনৈতিক, সামাজিক ও ভূসাদৃশ্য বৈশিষ্ট্যের সাথে কার্যকারিতার বৈশিষ্ট্যের পার্থক্য নির্ধারণ করা হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময় থেকে নগরের বৈশিষ্ট্যগুলি বিভিন্ন আদমশুমারিতে পরিবর্তিত হয়েছে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে শহর বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট, নোটিফাইড টাউন নির্ধারণের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করা হয়েছে। প্রথমত, জনসংখ্যা 5,000 জনের বেশি হতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, পুরুষ জনসংখ্যার 75% অকৃষিকাজে নিয়োজিত হতে হবে এবং জনসংখ্যার ঘনত্ব 400 জন প্রতি বর্গ কিলোমিটারে বা 1,000 জন প্রতি বর্গ মাইলে বসবাস করতে হবে। এই তিনটি বৈশিষ্ট্যের উপর গ্রাম এবং শহরের নির্ধারণ করা হয়। জনসংখ্যার দিক থেকে 5,000 জন জনসংখ্যা শহরের নিম্নতম সীমা ধরা হয়, কিন্তু বৃহৎ গ্রামেও জনসংখ্যা 5,000 জন বা কখনো কখনো 10,000 হতে পারে। কিন্তু সেক্ষেত্রে কর্মনিযুক্তির পরিমাণ কৃষির উপর থাকায় তাকে শহর হিসাবে পরিগণিত করা সম্ভবপর হয় না। দ্বিতীয় বৈশিষ্ট্য অনুযায়ী 75% পুরুষের কৃষি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে নিযুক্ত থাকার ব্যবস্থা। এর ফলে কৃষিজীবী জনসংখ্যার পরিমাণ যেমন হ্রাস পায়, তেমনি আর্থিক উন্নতিও বৃদ্ধি পায়। তৃতীয় বৈশিষ্ট্য অনুসারে শহরে জনঘনত্ব 400 জন প্রতি বর্গ কিলোমিটারে হওয়া প্রয়োজন। তবে 2001-এর আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব 325 জন প্রতি বর্গ কিলোমিটারে এবং 2011-এর জনঘনত্ব অনুসারে ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে এবং 13টি রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব 400 জন প্রতি বর্গ কিলোমিটারের বেশি। এজন্য আর রামাচন্দ্রনের মতামত অনুসারে ভারতের জনঘনত্ব অনুসারে 1,000 জন প্রতি বর্গ কিলোমিটারের পরিমাপকে নগরের পরিমাপ হিসাবে ধরা যেতে পারে। ভারতের নগরায়নের ইতিহাস, আরবানাইজেশন ইন ইন্ডিয়া। ভারতের বর্তমান সময়ে নগরায়নের বৈশিষ্ট্য এবং তার পরিমাণ সম্পর্কে আলোচনা করার পূর্বে ইতিহাসে বা ঐতিহাসিক সময়ে ভারতের নগরায়নের কীরকম অবস্থা ছিল তা নিয়ে একটু আলোচনা করে নিই। ভারতের নগরায়নের ইতিহাস প্রাচীন। সিন্ধু উপত্যকায় হরপ্পা সভ্যতায় প্রথম নগরায়ন সংঘটিত হয় 2350 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। প্রায় 600 বছর ধরে এই নগরায়ন বিকাশ লাভ করেছিল। সিন্ধু নদীর তীরে বিকাশ লাভ করেছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা। গুজরাট এবং রাজস্থানে সমসাময়িক সময়ে সভ্যতার বিকাশ সম্ভবপর হয়েছিল। প্রাচীনকালে হস্তিনাপুর, মথুরা, অযোধ্যা, কপিলবস্তু, কুশীনগর, বৈশালী, পাটলিপুত্র, বারাণসী, রাজগীর, চম্পানগরের বিকাশ লাভ সম্ভবপর হয়েছিল উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে উজ্জয়িনী, মহিষামতি, নাগার্জুনাকেন্দা, কাঞ্চিপুরম, মাদুরাই, কোরকাই নগরের বিকাশ লাভ সম্ভবপর হয়েছিল। এছাড়া খ্রিস্টপূর্ব 300 অব্দে পরবর্তী সময়ে মৌর্য, গুপ্ত ইত্যাদি সাম্রাজ্যের বিকাশ লাভ সম্ভবপর হয়েছিল। মোগল সাম্রাজ্যের পরবর্তী সময়ে লুধিয়ানা, হিসার, বিকানির, জয়পুর, যোধপুর, উদয়পুর, কোটা, চিত্রগড়, মোরাদাবাদ, আগ্রা, দিল্লি, আমেদাবাদ, ইন্দোর, রায়পুর, ঔরঙ্গাবাদ, পুনে, দিল্লি, বিজয়নগর, হায়দ্রাবাদ, মাইসোরে নগরের বিকাশ লাভ সম্ভবপর হয়। পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ সময়ে ভারতের নগরায়নের চিত্র পরিবর্তিত হয়েছে। মুম্বাই, কলকাতা এবং চেন্নাই বন্দরের বিকাশের মাধ্যমে নগরায়ন ঘটেছে। হিমালয় এবং দক্ষিণ ভারতে হিল স্টেশন স্থাপন, নগরের ভূদৃশ্য পরিবর্তনের সাথে রেল ব্যবস্থা এবং শিল্প স্থাপনের মাধ্যমে নগরায়ন, নগরের সুবিধা এবং প্রশাসনিক ব্যবস্থার উন্নতির মাধ্যমে নগরের বিকাশ ঘটে। ব্রিটিশ সময়ে নগরের বিকাশগুলি হল হিল স্টেশন হিসাবে সিমলা, মুসৌরি, দেরাদুন, আলমোড়া, নৈনিতাল, দার্জিলিং
এবং শিলং শহরের বিকাশ লাভ হয়। বন্দর শহর হিসেবে বিকাশ লাভ করে মুম্বাই, পানাজি, মারমাগাও, পন্ডিচেরি, চেন্নাই, কলকাতা। শিল্প শহরগুলির মধ্যে কানপুর, ধানবাদ, জামশেদপুর, আসানসোল, ভদ্রাবতী। পরিবহন শহরগুলি হল শিলিগুড়ি, জলগাঁও, ভুসাওয়াল। অন্যান্য শহরগুলির মধ্যে শ্রী গঙ্গানগর, ভিলওয়াড়া, রাঁচি। 1800 সালে ভারতে 1,00,000 জনসংখ্যার বেশি 16টি শহর ছিল। মোট জনসংখ্যার 11% শহরে বসবাস করত। ভারতের প্রথম আদমশুমারি 1872 সালে শহরের জনসংখ্যার পরিমাণ ছিল 8.7%। তবে 16টি শহরেই জনসংখ্যা 1,00,000 বা তার বেশি ছিল এবং 43টি শহরের জনসংখ্যা 5,000-এর বেশি ছিল। এ কারণে বলা হয় ঊনবিংশ শতাব্দীর নগরায়ণের হার হ্রাস পায়। এর কারণ হিসাবে ব্রিটিশের মনোভাব অষ্টাদশ শতাবদীর শেষার্ধে শিল্প বিপ্লবের উন্নতিকে ধরা হয়। ব্রিটিশ যুগে যেসব শহরের বিকাশ শুরু হয়, যেমন কলকাতা, মুম্বাই বা চেন্নাইয়ের বিকাশ ঘটতে থাকে। অন্যদিকে ব্রিটিশের পূর্ববর্তী বিকশিত শহরগুলির জনসংখ্যা হ্রাস পায়। 1901 থেকে 2001 সালের ভারতের জনসংখ্যার বিকাশ এবং নগরায়নের মাধ্যমে নগরায়নের চিত্র প্রকাশ করা হয়েছে এবং আলোচনা করা হচ্ছে। 1901 সালে নগরের সংখ্যা ছিল 1,827 এবং 2001 সালে 5,161, যা 2011 সালে বৃদ্ধি পেয়ে 7,935 হয়েছে। নাম্বার অফ টাউন বা আরবান অ্যাগ্লোমারেশনের সংখ্যা 1901 থেকে 1951 সাল পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে, কিন্তু 1951 সালে শহরের সংখ্যা ছিল 2,843, যা 1961 সালে হ্রাস পায় 2,365-তে। কারণ 1961 সালের আদমশুমারিতে শহরের নির্ধারণ এবং গুণমানের বিচারে পুনরায় পরিবর্তন করার ফলে শহরের সংখ্যা হ্রাস পেয়েছে। তবে শহরে বসবাসকারী জনসংখ্যার অনুপাত 1901 সাল থেকে যথারীতি বৃদ্ধি পায়। 1911 সালে ভারতের শহরে বসবাসকারী জনসংখ্যার পরিমাণ ছিল 26 মিলিয়ন, যা 2001 সালে বৃদ্ধি পেয়েছে 285.4 মিলিয়ন এবং 2011 সালে শহরে বসবাসকারী জনসংখ্যা 377 মিলিয়ন। ভারতের মোট জনসংখ্যার সাপেক্ষে শহরে জনসংখ্যার পরিমাণ নির্ধারণ করা হয়, যা 1901 থেকে প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে। 1901 সালে শহরে জনসংখ্যার পরিমাণ ছিল 10.84%। 1911 সালে এর পরিমাণ দাঁড়ায় 10.29%। এর কারণ হিসাবে 1911 সালে প্লেগ মহামারীকে দায়ী করা হয়। এই মহামারী মূলত শহরে এবং শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছিল। আবার 1931 থেকে 1941 সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠন এবং 1947 সালের দেশভাগের পর ভারতের বিভক্তিকরণ এবং বহু মানুষের দেশ ত্যাগের মাধ্যমে শহরের জনসংখ্যা বৃদ্ধি পায়। 1931 সালে শহরের জনসংখ্যা যেখানে ছিল 11.99%, তা 1941 সালে বৃদ্ধি পায় 13.86%। পুনরায় 1951 সালে নগরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 17.29%, কিন্তু 1961 সালে তা সামান্য বৃদ্ধি পেয়ে 17.97% পৌঁছায়। 1947 সালে দেশ বিভাগের পর পশ্চিম ভারতে পাকিস্তান থেকে বহু উদ্বাস্তু বা রিফিউজি হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তরপ্রদেশে প্রবেশ করে। তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের সীমান্তের জেলাগুলিতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলায় বসতি স্থাপন করে। আবার পূর্ব পাকিস্তান থেকে আসাম ও ত্রিপুরায় উদ্বাস্তু কলোনির বিকাশের মাধ্যমে নগরায়নের পরিমাণ বৃদ্ধি পায়। পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে 19টি স্থানে মডেল শহর স্থাপন করা হয়েছিল। 1951 থেকে 1961 সালের মধ্যে জনসংখ্যার সামান্য বৃদ্ধি হয়, কারণ নগরের শ্রেণীবিভাগের মাধ্যমে এবং শহরের নির্ধারণের বৈশিষ্ট্যের পরিবর্তনের জন্য 1961 সালে শহরের সংখ্যা হ্রাস পায় এবং নগরের জনসংখ্যা 17.29% থেকে 17.97% হয়েছে। পুনরায় 1981 থেকে 1991 সালের আদমশুমারিতে শহরের জনসংখ্যা 23.34% থেকে বৃদ্ধি পেয়ে 25.71% হয়েছে। পুনরায় 2001 সালে 27.78% এবং 2011 সালে 31.16% শহরের জনসংখ্যার অবস্থান রয়েছে।
ভারতের নগরে জনসংখ্যার অনুপাত 2019 সালে 34.74%, যা 2001 সালে ছিল 27.78%। 1990 দশকেই বিশ্বের শহরের জনসংখ্যার পরিমাণ 45%, যেখানে ভারতের নগরায়নের মান 25.71%। আবার উন্নত দেশের নগরায়নের পরিমাণ 70% বেশি, যেমন আমেরিকায় 75%, অস্ট্রেলিয়ায় 85%, নিউজিল্যান্ডে 84%, জাপানে 77%, পশ্চিম এশিয়ার দেশগুলিতে 63%, রাশিয়ায় 66% মানুষ শহরে বসবাস করে। কিন্তু ভারতের মোট শহরের জনসংখ্যার পরিমাণ পৃথিবীর চতুর্থ বৃহত্তম। বিশ্বের জনসংখ্যার দিক থেকে বিচার করে ভারতের নগরায়নের হার অন্যান্য দেশের তুলনায় কম। ইন্ডিয়া ইজ স্টিল কনসিডারিং টু বি এ কান্ট্রি অফ ভিলেজেস, কিন্তু রামচন্দ্রনের ভাষায় ইন্ডিয়া ইজ অফেন পোর্ট্রেট অ্যাজ এ ল্যান্ড অফ ভিলেজেস অ্যান্ড হ্যামলেট। নেভারদিলেস, ইন রিয়েলিটি ইট ইজ ইকুয়ালি এ ল্যান্ড অফ টাউন অ্যান্ড সিটিজ। ভারতে 12,000-এর বেশি জনবসতির জনসংখ্যা 5,000 জনের বেশি। ইন্ডিয়া হ্যাজ এর আরবান ইনফ্রাস্ট্রাকচার অফ জাইগ্যান্টিক। ভারতের মোট নগরের জনসংখ্যা আমেরিকার মোট জনসংখ্যার তুলনায় অধিক। প্রতি দশকে শহরে জনসংখ্যার বৃদ্ধির হার 100.37% এবং 24.89% গ্রামীণ ক্ষেত্রে। গ্রাম থেকে শহরে জনসংখ্যার পরিব্রাজনের ফলে শহরের দ্রুত বিকাশ লাভ সম্ভবপর হচ্ছে। নগরায়নের বণ্টন, ভারতের প্রতিটি রাজ্যে প্রতিটি অঞ্চলে যেমন জনঘনত্বের পার্থক্য দেখা যায়, তেমনি নগরায়নের বণ্টনেও পার্থক্য লক্ষ্য করা যায়। ভারতের রাজ্যগুলির মধ্যে গোয়া হল সর্বাধিক নগরায়ন সম্পন্ন আরবানাইজড। এখানে মোট জনসংখ্যা 49.76% মানুষ শহরে বসবাস করে। আবার বৃহৎ রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুতে সর্বাধিক নগরায়ন লক্ষ্য করা যায়, 44.04%। এরপর মহারাষ্ট্র 42.42%, গুজরাট 37.36%, কর্ণাটক 33.89% এবং পাঞ্জাব 33.92%। এই রাজ্যগুলির এক তৃতীয়াংশ শহর। হিমাচল প্রদেশের নগরায়নের হার সর্বনিম্ন। এখানে নগরায়নের হার 2001 সালে 9.79%। এছাড়াও 2001 সালের তথ্য অনুসারে ভারতের নগরায়নের গড় পরিমাণ 27.78%। জাতীয় গড় মানের দিক থেকে কম নগরায়নের হার দেখা যায় জম্মু কাশ্মীর 24.8%, উত্তরাঞ্চল 25.6%, উত্তরপ্রদেশ 20.8%, রাজস্থান বিহার 10.46% এবং সিকিম 11.07%, অরুণাচল প্রদেশ 20.75%, নাগাল্যান্ডে 17.23%, মণিপুরে 25.11%, আসামে 12.9%, ত্রিপুরায় 17.07%, মেঘালয়ে 19.6%, রাজস্থান 22.2%, ছত্তিশগড় 20.09%, মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং কেরালায় 26% নগরায়ন লক্ষ্য করা যায়। ওড়িশায় নগরায়নের হার 15%। দিল্লি এবং চণ্ডীগড়ের নগরায়নের হার যথাক্রমে 93.21% এবং 89.77%। অন্যদিকে দাদরা নগর হাভেলির সর্বনিম্ন নগরায়ন লক্ষ্য করা যায়, 22.89%। এছাড়াও দমন দিউ 36.5%, পন্ডিচেরি 66.57%, 44.46%, এমনকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 32.63% নগরায়ন লক্ষ্য। ভারতের রাজ্যগুলির মধ্যে নগরায়নের হার সর্বাধিক মিজোরামে। 2001 সালে মিজোরামের নগরায়নের হার 49.63%, ভারতের দ্বিতীয় আরবানাইজ স্টেট, ভারতের দ্বিতীয় নগরায়নযুক্ত রাজ্য গোয়ার পর। কিন্তু 1981 সালে আদমশুমারি অনুসারে মিজোরামের স্থান নগরায়নের দিক থেকে 15তম স্থানে ছিল। ভারতের শহরের জনসংখ্যার অর্ধেক 5টি রাজ্যে বসবাস করে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ।
এক চতুর্থাংশ শহরের জনসংখ্যা বসবাস করে মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, বিহার এবং রাজস্থানে। উত্তরপ্রদেশে মোট জনসংখ্যার 20.78% বসবাস করে শহরে, কিন্তু শহুরে জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় জনসংখ্যা মহারাষ্ট্রের পর। মহারাষ্ট্রে শহরে জনসংখ্যার পরিমাণ 41.1 মিলিয়ন এবং উত্তরপ্রদেশে শহরের জনসংখ্যার পরিমাণ 34.5 মিলিয়ন। এরপর আলোচনা করব ভারতের নগরের শ্রেণীবিভাগ। ভারতে জনসংখ্যার পরিমাণ অনুসারে ভারতের শহরগুলিকে 6টি ভাগে শ্রেণীবিভাগ করা হয়েছে। এর মাধ্যমে জনসংখ্যার বৃদ্ধি অনুসারে যেমন শহরের বৃদ্ধি বা শ্রেণীবিভাগ করা সম্ভব হয়, তেমনি দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে নগরায়নের হারের পার্থক্য বোঝা সম্ভব হয়। ভারতের শহরের বিভিন্ন ধাপগুলি নির্ধারণ করা হয়েছে। 1 লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় টাউন এবং 1 লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় সিটি। 10 লক্ষ থেকে 50 লক্ষ জনসংখ্যা শহরকে মেট্রোপলিটন সিটি এবং 50 লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় মেগা সিটি। মেট্রোপলিটন এবং মেগা সিটি একত্রে বলা হয় আরবান অ্যাগ্লোমারেশন। আরবান অ্যাগ্লোমারেশনে 2টি বৃহৎ শহরের একত্রে সংযুক্তি ঘটে তার পার্শ্ববর্তী অঞ্চলের বৃদ্ধির মাধ্যমে। আদমশুমারি বা জনসংখ্যার ভিত্তিতে ভারতের পৌর বসতিগুলিকে 6টি শ্রেণী বা ক্লাস হিসাবে ভাগ করা হয়। সবচেয়ে নিচে 5000 জনের কম শহরকে ষষ্ঠ শ্রেণীর শহর হিসেবে গণ্য করা হয়, ক্লাস 6th টাউন। এখানে হিমাচল প্রদেশের নয়নাদেবী এই প্রকার শ্রেণীর উদাহরণ। 5ম শ্রেণীর শহর ক্লাস 5 টাউনের জনসংখ্যা হল 5000 থেকে 9999 জন। এর উদাহরণ হল কাভারাত্তি। 4র্থ শ্রেণীর পৌর বসতি বা শহরের জনসংখ্যা 10000 থেকে 19999। এই প্রকার শ্রেণীর উদাহরণ হল সিলভাসা। 3র্থ শ্রেণীর শহরের জনসংখ্যা 20000 থেকে 49999 জন, উদাহরণ হিসাবে পোর্ট ব্লেয়ারকে উল্লেখ করা হয়। 2র্থ শ্রেণীর শহরের জনসংখ্যা 50000 থেকে 1 লক্ষের কম, 99999, উদাহরণ হল পানাজি। 1ম শ্রেণীর পৌর বসতি বা নগর হিসেবে উল্লেখ করা হয় যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। ভারতের পৌর বসতি বা শহরের শ্রেণীবিভাগের ক্ষেত্রে সমাজবিজ্ঞানীরা পৌর বসতির বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন উপাদান এবং সূচকের ভিত্তিতে পর্যালোচনা করেছেন, যেখানে গবেষণা এবং সমীক্ষার ভিত্তিতে বিভিন্ন ধরনের পৌর বসতির শ্রেণীবিভাগ করা হয়েছে। পেট্রিক গেডিস, লুই মামফোর্ড, সিজে গ্যালাপিন, গটম্যান প্রমুখ বিভিন্ন শহরের বৈশিষ্ট্য এবং জনসংখ্যার ভিত্তিতে পৌর বসতির নিজস্ব সংস্কৃতি, সামাজিক উপাদান, অবস্থান এবং জনসংখ্যার ভিত্তিতে শহরগুলির শ্রেণীবিভাগ করেছেন। এই শ্রেণীবিভাগগুলি নিয়ে একটু আলোচনা করে নিই। রাস্তার পাশের পৌর বসতি, রোড সাইড আরবান সেটেলমেন্ট। কোনো শহরের উদ্ভবের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় রাস্তার ধারে যোগাযোগ ব্যবস্থার সাহায্যে বসতি নির্মাণ করা হয়। এই প্রকার বসতি নিম্নমানের পৌর বসতি, তবে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা এবং ভারতেও এই প্রকার পৌর বসতি অবস্থান লক্ষ্য করা যায়। ইওপলিস। লুই মামফোর্ডের মতামত অনুসারে ইওপলিস হল অতি ক্ষুদ্র শহর, কৃষিভিত্তিক কাজ বা খনিকে কেন্দ্র করে এই প্রকার পৌর বসতির উদ্ভব হয়। মামফোর্ডের শ্রেণীবিভাগ অনুযায়ী ইওপলিসের চেয়ে বড় পৌর বসতিকে পলিস বলা হয়। এই প্রকার বসতিগুলি বাজার কেন্দ্রিক পৌর বসতি বা খুচরো বিক্রয় কেন্দ্র, কোনো রিটেল সেন্টারকে কেন্দ্র করে এই প্রকার শহর গড়ে উঠতে পারে। এর পরের শ্রেণীবিভাগ হল শহর, পলিসের চেয়ে বৃহৎ আকারের। মিউনিসিপ্যালিটি বা নোটিফাইড এরিয়া কমিটির প্রশাসনিক তত্ত্বাবধানে পৌর বসতিকে শহর বা টাউন বলা হয়। এখানে বাজার, টেলিফোন এক্সচেঞ্জ, কলেজ, রেল স্টেশন প্রভৃতি গড়ে উঠতে পারে। মহানগর বা মেট্রোপলিস। গ্রিক শব্দ মেট্রোপলিসের অর্থ মহানগর বা প্রধান সিটি। মেট্রোপলিসের জনসংখ্যা 10 লক্ষ বা তার বেশি হয়ে থাকে। এগুলি বৃহৎ আকারের নগর। এখানে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, এন্টারটেনমেন্ট এবং অন্যান্য নাগরিক সুযোগ সুবিধার বন্দোবস্ত লক্ষ্য করা যায়। মেট্রোপলিস তার
চারিপাশের জনবসতিগুলিকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। যেমন কলকাতা মেট্রোপলিসে কলকাতার চারিপাশের বিভিন্ন শহর থেকে রেল বা সড়ক যোগাযোগের মাধ্যমে বহু মানুষ নিজেদের জীবিকা অর্জনের জন্য এখানে আসে। তবে 1918 সালে গ্যালপিন গ্রামীণ এবং পৌর বসতির মিশ্রণ রূপটিকে প্রকাশ করেছেন রারবান শব্দের মাধ্যমে। যে সমস্ত অঞ্চলে গ্রামও নয় শহরও নয় এর মাঝামাঝি একটি অবস্থা বিরাজ করে সেই সমস্ত জায়গাগুলিকে বলা হয় রারবান। এর পরের শ্রেণীবিভক্তি হল আরবান অ্যাগ্লোমারেশন, পৌরপিণ্ড। 1971 খ্রিস্টাব্দে ভারতের জনগণনায় আরবান অ্যাগ্লোমারেশন শব্দটি ব্যবহার করা হয়েছে। একটি মূল নগরকে কেন্দ্র করে চারিপাশে ছোট ছোট শহর একত্রে যুক্ত হয়ে বৃহৎ এলাকা গঠন করে। যেমন বৃহত্তর কলকাতা, বৃহত্তর মুম্বাই এবং লন্ডন শহর মূল শহরের সাথে চারিপাশের অঞ্চলগুলি সংযুক্ত হয়ে এই অঞ্চল বা আরবান অ্যাগ্লোমারেশন সৃষ্টি হয়েছে। আবার পাশাপাশি দুটি আলাদাভাবে শহর সৃষ্টি হওয়ার পরেও যখন দুটি শহর একত্রে যুক্ত হয়ে অনেক বৃহৎ শহর গঠন করে তখন টোয়াইন সিটি বলা হয়। এক্ষেত্রে কলকাতা হাওড়া এবং হায়দ্রাবাদ সিকান্দ্রাবাদ এই প্রকার শহরের উদাহরণ। এছাড়াও মূল নগরের সাথে অনেকগুলি পৌর বসতির মিলনকে বলা হয় কনারবেশন বা পৌরপুঞ্জ। 1915 খ্রিস্টাব্দে প্যাট্রিক গ্যাডিস প্রথম কনারবেশন শব্দটি ব্যবহার করেছেন। আরবান অ্যাগ্লোমারেশনের চেয়ে বৃহৎ জনসংখ্যা লক্ষ্য করা যায় মেগাসিটিতে। 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় মেগাসিটি, যেমন ভারতের বৃহত্তম মুম্বাই, বৃহত্তর কলকাতা, বৃহত্তর দিল্লি। এগুলি সবই মেগাসিটির অন্তর্গত। জাপানের টোকিও, চীনের সাংহাই, আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইত্যাদি। মেগাসিটির চেয়ে বৃহৎ আকারের পৌর মহাপুঞ্জ বা মেগালোপলিস অনেকগুলি শহর এবং নগর অতি বড় মাপের নগর বসতি সৃষ্টি করে, তখন এদের মেগালোপলিস বলা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নিউ ইয়র্ক, বোস্টন, ফিলাডেলফিয়া, মর্সিবল প্রভৃতি মেট্রোপলিস এবং সংযুক্ত জনপদগুলি একত্রে পৌর মহাপুঞ্জ মেগালোপলিস সৃষ্টি করেছে। এই মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন গটম্যান। মেগালোপলিসের চেয়ে বৃহৎ আকারের শহরকে বলা হয় টেরানোপলিস। কোনো দেশের প্রতিটি বসতি সামগ্রিকভাবে পৌর বসতির গুণ এবং বৈশিষ্ট্য অর্জন করলে তাকে অতি বৃহদায়তন শহরের সৃষ্টি হয়, যাকে টেরানোপলিস বলা হয়। নগর উন্নয়নের শেষ পর্যায়ে টেরানোপলিস গঠিত হয়। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের নগরায়নের হার 80% বেশি। এ কারণে আশা করা হয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে খুব শীঘ্রই পৌর এলাকা বা টিরানোপলিসের অন্তর্ভুক্ত হতে পারে। টিরানোপলিসের চেয়ে বৃহদাকারের শহরকে বলা হয় একুমেনোপলিস। সারা পৃথিবীর প্রতিটি বসতি সামগ্রিকভাবে পৌর বসতির গুণ এবং বৈশিষ্ট্য অর্জন করলে যে প্রকাণ্ড পৌরায়ন বা নগরায়ন সম্ভবপর হয় তাকে বলা হয় একুমেনোপলিস। এটি সমগ্র বিশ্বের নগরায়নের চরম পর্যায়। ভৌগোলিকদের হিসাব অনুযায়ী সারা পৃথিবীতে 2050 খ্রিস্টাব্দ নাগাদ একুমেনোপলিস সৃষ্টি হতে পারে। নেক্রোপলিস একুমেনোপলিসের পরবর্তী ধাপ। নগর উন্নয়নের চরম বিকাশের পরবর্তী পর্যায়ে নাগরিক পরিষেবার অবনতি বা দুর্ভিক্ষ, যুদ্ধ, মহামারী প্রভৃতি কারণে পৌর বসতি বা নগরের বিনাশের মাধ্যমে নেক্রোপলিস সৃষ্টি হতে পারে। নেক্রোপলিস কথাটির শব্দগত অর্থ মৃতের শহর বা ভূতের শহর। এই প্রকার শহরে মনুষ্য বসবাস উপযোগী অবস্থা না থাকার জন্য নেক্রোপলিস নামটি দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে ব্যাবিলন, মহেঞ্জোদারো, হরপ্পা ইত্যাদি শহরের উল্লেখ করা হয়। ভারতের বিভিন্ন শহরের মোট জনসংখ্যার পরিমাণ নিয়ে আলোচনা করলে দেখা যায় সময়ের সাথে 100,000-এর বেশি জনসংখ্যাযুক্ত শহরের আয়তন দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। 1901 থেকে 2001 পর্যন্ত বিভিন্ন শ্রেণীর শহরের জনসংখ্যা বিচার করে দেখা যায় 1901 সালে প্রথম শ্রেণীর শহরের মোট জনসংখ্যা ছিল 6.6 মিলিয়ন, যা 2001 সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 176.7 মিলিয়ন। অন্যদিকে ষষ্ঠ শ্রেণীর শহরের ক্ষেত্রে 1901 সালে মোট জনসংখ্যা 1.57 মিলিয়ন থেকে হ্রাস পেয়ে 7.72 লক্ষ জনসংখ্যা দাঁড়িয়েছে 2001 সালে।
অর্থাৎ ছোট শহর থেকে বড় শহরগুলিতে জনসংখ্যার পরিব্রাজন এবং বৃহৎ শহরের আয়তন বৃদ্ধি করছে, এবং ছোট শহরগুলির জনসংখ্যা সময়ের সাথে ক্রমশ হ্রাস পেয়েছে। এই ঘটনাটিকে গ্র্যাভিটি মডেল দিয়েও ব্যাখ্যা করা সম্ভবপর হয়। বৃহৎ শহরের আকার আয়তন তুলনামূলক বৃহৎ এবং অধিক সুযোগ সুবিধা থাকার কারণে জনসংখ্যার প্রচলন প্রথম শ্রেণীর শহরের ক্ষেত্রে অধিক। 2001 সালের তথ্য অনুসারে ভারতের প্রথম শ্রেণীর শহরের সংখ্যা 423টি, যেখানে মোট জনসংখ্যা 172.04 মিলিয়ন। প্রথম শ্রেণীর শহরের মোট জনসংখ্যা ভারতের শহরের জনসংখ্যার 61.48% এবং বৃদ্ধির হার 23.12%। দ্বিতীয় শ্রেণীর শহরের সংখ্যা 2001 সালে ছিল 498টি, মোট জনসংখ্যা 34.43 মিলিয়ন। মোট শহরের জনসংখ্যার 12.30% দ্বিতীয় শ্রেণীর শহরে বসবাস করে। দ্বিতীয় শ্রেণীর শহরের জনসংখ্যা 50,000 থেকে 1 লক্ষের মধ্যে। অন্যান্য শহরের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শহরের বৃদ্ধির হার যথাক্রমে 43.45% এবং 46.19%, 20,000 থেকে 50,000-এর মধ্যে। এই প্রকার শহরের সংখ্যা 1,386টি, যা ভারতের মোট শহরের জনসংখ্যার 15%। 2001 সালে 5,000 জনসংখ্যার কম, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর শহরের সংখ্যা ছিল 227টি, মোট জনসংখ্যা ছিল 0.8 মিলিয়ন, যা ভারতের নগরায়ণের 0.29% দখল করে। কোনো মহানগরের উদ্ভব কেমন করে হয়? মেট্রোপলিজেশন। মেট্রোপলিজেশন বলতে মেট্রোপলিটন শহরের বিকাশকে বোঝানো হয়। কোনো শিল্প বা বাণিজ্যিক উদ্যোগকে কেন্দ্র করে বিকাশ লাভ করে। এ মেট্রোপলিস ইজ এ ডিস্টিংক্ট ফর্ম অফ সেটেলমেন্ট ক্যারেক্টারিস্টিক্যালি উইথ স্প্রলিং অফ ইটস বিল্ড আপ এরিয়া অ্যান্ড ইনক্লুডস ইট ইন্টারডিপেন্ডেন্ট হিয়ার বাই ভিলেজেস অ্যান্ড ইভেন টাউন্স। 1983 সালে প্রকাশ রাও মেট্রোপলিসের সংজ্ঞা নির্ধারণ করেছেন। এ ক্লাস বাই দেমসেলফ ক্যারেক্টারাইজড বাই লার্জ স্কেল কনজামশন অ্যান্ড এ লার্জ কোয়ান্টাম অফ ফ্লোজ অফ পিপল গুডস সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন। অন্যদিকে রামাচন্দ্রন 1995 সালে বলেছেন, এসেন্সিয়ালি এ প্রোডাক্ট অব দ্য সেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ফোর্সেস ইন দ্য কান্ট্রি অ্যাট দ্য ন্যাশনাল অ্যান্ড স্টেট ক্যাপিটাল। বৃহৎ মহানগরের সৃষ্টি বা মেট্রোপলিজেশন বিভিন্ন শহরের মধ্যে আন্তঃসম্পর্ক এবং জাতীয় অর্থনীতির আন্তঃনির্ভরতার মাধ্যমে মহানগরের বিকাশ লাভ সম্ভবপর হয়। মহানগরের সৃষ্টির ক্ষেত্রে ছোট শহর থেকে যেমন মানুষের পরিব্রাজন সংঘটিত হয়, তেমনি গ্রাম থেকে বহু মানুষ কর্মসংস্থানের জন্য নগরে গমন করেন। মহানগরের আয়তন বৃদ্ধি হতে থাকে। কোনো শহর বা মহানগরের বিকাশের ক্ষেত্রে পরিব্রাজন বা মাইগ্রেশন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো শহরের বছরের যে পরিমাণ বৃদ্ধি হয় তার 2/3 পরিব্রাজনের মাধ্যমে সম্পন্ন হয়। রাও এর মতে, শহরে পরিব্রাজন বন্ধ হলে নগরের বৃদ্ধিও বন্ধ হয়ে পড়বে। কিন্তু 1991 সালে প্রেমী ভিন্নমত প্রকাশ করেছেন। তার মতে জনসংখ্যার সাধারণ বৃদ্ধি বা ন্যাচারাল গ্রোথকে বাদ দেওয়া সম্ভবপর নয়। 1981 থেকে 1991 সালের মধ্যে শহরের বৃদ্ধির 60% সম্ভব রয়েছিল স্বাভাবিক বৃদ্ধির মাধ্যমে। ভারতের আদমশুমারি অনুসারে মহানগর বা আরবান অ্যাগ্লোমারেশনের জনসংখ্যা 1 মিলিয়ন বা 10 লক্ষের বেশি। এই শহরগুলিকে বলা হয় মিলিয়ন সিটি। মিলিয়ন সিটির সংখ্যা স্বাধীনতার পরবর্তী সময়ে বৃদ্ধি পেয়েছে। 1901 সালে ইংরেজদের রাজধানী কলকাতার জনসংখ্যা ছিল 10 লক্ষের বেশি। 1911 সালে মুম্বাই মিলিয়ন সিটিতে পৌঁছায়। 1941 সাল পর্যন্ত ভারতে মিলিয়ন সিটির সংখ্যা ছিল 2টি, কিন্তু 1951 সালে দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ মিলিয়ন জনসংখ্যায় পৌঁছায়। 1981 সালে মিলিয়ন সিটির সংখ্যা দাঁড়ায় 12টি। 1961 সালে আহমেদাবাদ ব্যাঙ্গালোর যুক্ত হয়। 1971 সালে কানপুর পুনে এবং 1981 সালে লখনউ নাগপুর জয়পুর 10 লক্ষ জনসংখ্যায় পৌঁছায়। 1991 সালে মিলিয়ন সিটির সংখ্যা দাঁড়ায় 23টি, 2001 সালে 35টি এবং 2011 সালে 53টি।
ভারতের বৃহৎ মহানগরগুলিকে জনসংখ্যার পরিব্রাজনের জন্য আয়তন বৃদ্ধি পাচ্ছে। 2001 সালে মিলিয়ন সিটিতে জনসংখ্যার পরিমাণ ছিল 107.88 মিলিয়ন, যা 2011 সালে 130 মিলিয়ন। ভারতে শহরের জনসংখ্যার 40% বসবাস করে মিলিয়ন শহরে। প্রতি দশকেই মিলিয়ন শহরে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। 1951 সালে দেশ বিভাগের পর শরণার্থী প্রবেশের কারণে মিলিয়ন শহরগুলির বৃদ্ধি সর্বাধিক লক্ষ্য করা গেছে। বর্তমানে ভারতের নগরায়ণের হার অনুযায়ী মিলিয়ন সিটির জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ছোট শহরের জনসংখ্যা তুলনামূলকভাবে হ্রাস পেয়ে চলেছে। এই বৃহৎ জনসংখ্যা বা মিলিয়ন সিটির শহরের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, শহরের জনসংখ্যা বৃদ্ধির সাথে নগরের জনসংখ্যার জন্য বিভিন্ন সমস্যা এই শহরগুলিতে লক্ষ্য করা যায়। এর পরের ভিডিওতে আলোচনায় থাকছে ভারতের নগরায়ণের সমস্যাগুলি নিয়ে।